সামনে একটি অনেক পুরাতন ফিলিপস টিভি আছে। তো টিভির পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিলিপস টিভি। তো আমরা এই টিভিটি এখন রিপেয়ারিং করবো। তো এই টিভিটি একেবারেই ডেড রয়েছে, কোনো সাউন্ড শব্দ কিছু নেই, শুধুমাত্র আমরা এটা এখন খুলে নেব। আমি আমরা সার্কিটটি শেষ পর্যন্ত খুলে নিয়েছি। তো এই আউটপুটটি শেষ পর্যন্ত বারবার কেটে যাচ্ছে, যার কারণে আমি সার্কিটটি খুলে নিয়েছি। এখন এই সার্কিটটিকে আমরা তো আমরা শেষ পর্যন্ত এই ফ্লাইব্যাকটি আমরা চেঞ্জ করে নিলাম, দেখতে পারতেছেন।
তো এই ফ্লাইব্যাকটিও নতুন, কিন্তু এই ফ্লাইব্যাকটি ভালো না, যার কারণে আমরা এই ফ্লাইব্যাকটি চেঞ্জ করে আর একটি নতুন ফ্লাইব্যাক লাগিয়ে নিলাম। এখন এটাকে সোল্ডারিং করব, সোল্ডারিং করার পর দেখি এটার কী অবস্থা। তবে এই সার্কিটটির যে পরিস্থিতিটা, যেটা বাসা প্রকাশ করার মতো নয়, তারপরও আমরা এটা আর রিপেয়ারিং করবো ইনশাআল্লাহ। তো আমরা শেষ পর্যন্ত এই টিভিটি ওকে করতে সক্ষম করলাম। তো আমরা ফ্লাইব্যাকটি লাগিয়ে নিলাম, এখন দেখতে পাচ্ছেন ছবি চলে এসেছে। তো এই ছিল আজকের টপিক, অনেক পুরাতন টিভিও এখানেই স্কিপ করে দেবো, দেখা হবে আগাম ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন টু এন টিটিসি টার্নিং ওয়ান।